নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই, পাশাপাশি জানাই সকলকে মহাসপ্তমীর শুভেচ্ছা অভিনন্দন। চলে এসেছি মহাজাতিনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটির 75তম বর্ষের পুজো, হীরক জয়ন্তী বর্ষ, তাই চমক তো কিছুটা থাকবেই। এবারে তাদের থিম পটশিল্প, পটশিল্পের থিমের ওপরেই গোটা মণ্ডপ সজ্জা তারা করেছেন। তবে আর একটা কথা বলা বাহুল্য, মহাজাতিনগরের পুজোর মাতৃমূর্তি কিন্তু বিশাল আকৃতি, অর্থাৎ 20 ফুটের হয়। এবার তাদের একটু ছোট হয়েছে, পুরোটা জানবো, তবে এত সুন্দর পটশিল্পের উপরে, গ্রাম বাংলার একটা অন্যতম শিল্প পটশিল্পের ওপরে তাদের অসাধারণ মণ্ডপ সজ্জা এবং মাতৃ প্রতিমার জন্য 7 নিউজের তরফ থেকে তাদের সেরা সম্মাননা তুলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন উদ্যোক্তারা সকলেই রয়েছেন, সকলের হাতে আমি সেরা সম্মাননা তুলে ধরছি 7 নিউজের। কথা বলবো বরাবরই, আমরা দেখে এসেছি বিশাল আকৃতির মাতৃমূর্তি, মানেই মহাজাতিনগর সর্বজনীন। এবং এবছর 75তম বর্ষ, হীরক জয়ন্তী বর্ষ, স্পেশাল তো কিছু থাকবে, সেই ভাবনা থেকে কি এই পটশিল্প বাংলার অন্যতম শিল্প? একদমই তাই, আমরা চেষ্টা করেছি একটা বাংলার লুপ্তপ্রায় শিল্পকে তুলে ধরার কিছুটা, আর বিশেষ করে যে শিল্পীরা এখন একদমই সম্মান পাচ্ছেন না, আমরা আমাদের মণ্ডপে মণ্ডপ সজ্জার মাধ্যমে সেই শিল্পীদের সম্মান জানাতে চাইছি। আর বৃহৎ আকৃতির ঠাকুরের কথা যেটা বললেন, প্রশাসনের মানে কথায় আমরা এবছর ছোটো করতে বাধ্য হয়েছি, কারণ গত বছর অনেকের অনেক অসুবিধা হয়েছিল আমাদের বড় ঠাকুরের জন্য। আমরা চাই না আমাদের পুজোর জন্য কারো কোনো প্রবলেম হোক, সেই জন্য আমরা এবছর ঠাকুর ছোটো করতে বাধ্য হয়েছি। আর এই যে পটশিল্প, বাংলার হারিয়ে যাওয়া একটা শিল্প বলা চলে, তাকে বাঁচিয়ে রাখার বার্তা দিতেই কি এই থিম? একদম, আমরা চাই এই পটচিত্রর মাধ্যমে আগে যেগুলো যে জিনিসগুলো ছিল, পটচিত্রর মাধ্যমে জীবন জীবিকা মানে সাধারণ যে জীবনের সব কিছুই পটচিত্রর মাধ্যমে ফুটে উঠতো, সেটা এখন প্রায় লুপ্ত হতে বসেছে। আমরা সেটাকেই আবার তুলে ধরার চেষ্টা করলাম সবার মাধ্যমে, সবার কাছে পটচিত্রকে, যাতে আবার পটচিত্র সবাই যাতে আবার ভালোবাসে, সেটাই আমরা আবার দেখাতে চাইলাম। কেমন সাড়া পেয়েছে? ভালোই সাড়া পাচ্ছি, দর্শনার্থী তো প্রচুর ভিড় হচ্ছে, ভালোই, সবার কাছ থেকে রেসপন্স তো ভালোই পাচ্ছি। 7 নিউজের তরফ থেকে সেরা সম্মাননা কেমন লাগছে? খুবই ভালো লাগছে, 7 নিউজকে অসাধারণ ধন্যবাদ, প্রশাসন, খর্দা থানা, পানিয়ারি মিউনিসিপ্যালিটি, আমাদের সবাই সবাই অনেক সাহায্য করেছে, আর আমাদের এখানকার যে বিধায়ক নির্মল ঘোষ মহাশয়, উনি অনেক সাহায্য করেছেন আমাদের পুজোর হিসেবে। এই সবাইকে আমাদের পুজো কমিটির তরফ থেকে, আমাদের পৌরমাতা এবং আমাদের যে এমএলএ সাহেব রয়েছেন, সবাইকে আমাদের পুজো কমিটির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরকেও সবাইকে ধন্যবাদ। 7 নিউজের তরফ থেকে আপনাদের স্বাগত শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন যে সত্যি সত্যি বিশাল আকৃতি মাতৃমূর্তি হয়, এবছরও কিন্তু বেশ বড়ই হয়েছে, সাধারণ অন্যান্য মাতৃমূর্তি যে মণ্ডপে দেখছি তার থেকে বেশ বড় মূর্তি, মা কিন্তু একেবারে অন্যরকম রূপ, মায়ের পরনের শাড়িটাও অসাধারণ একটা শাড়ি, আর অন্যান্য মণ্ডপের তুলনায় এই মাতৃমূর্তি মহাজাতিনগর সর্বজনীন দুর্গোৎসবের এই মাতৃমূর্তিতে এবারও রয়েছে একটা অভিনবত্ব। পাশাপাশি গোটা মণ্ডপ জুড়ে কিন্তু পট চিত্রের ছড়াছড়ি, কোথাও পট চিত্রে স্বস্তিক চিহ্ন, তো কোথাও আপনারা জানেন যে পট চিত্রে লক্ষ্মীর, মা লক্ষ্মীর পুজো হয় বাংলার বিভিন্ন ঘরে ঘরে, অনেকে অনেকের বাড়িতে এমন রীতি আছে, প্রচুর পটে আঁকা ছবি দিয়ে মণ্ডপ সজ্জা সাজিয়ে তোলা হয়েছে। এমনকি শুধুমাত্র পট শিল্প নয়, মাদুর শিল্প বাংলার অন্যতম একটি শিল্প, মাদুরের ওপর মা দেবী দুর্গার বিভিন্ন রূপের
তুলে ধরা হয়েছে, বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মাদুরের ওপর পট শিল্প, মাদুর শিল্প, এগুলো বাংলার অন্যতম শিল্প, যেগুলি প্রায় অবলুপ্তির পথে রয়েছে। তাল পাতার পাখা, কুলোর মধ্যে আঁকা বাংলার শিল্প, এগুলো সমস্ত কিছু বাংলার শিল্প। একটা সময় বাংলার ঘরে ঘরে এই শিল্পীরা এই শিল্পে নিযুক্ত ছিলেন। এখন গুটি কয়েক পরিবারে হয়তো রয়েছে, কিন্তু হারিয়ে যেতে বসেছে সেই পট শিল্প থেকে শুরু করে মাদুর শিল্প। আমরা যদি একটু ওপরের দিকে তাকাই, অর্থাৎ মণ্ডপের ছাদের দিকে তাকাই, তাহলে আমরা বিভিন্ন মণ্ডপের ঝাড় বাতি দেখি, কিন্তু এখানে ঝাড় লণ্ঠনটাও যে তৈরি করা হয়েছে সেটাও মাটির হাড়ি দিয়ে, মাটির হাড়ি ফুটো ফুটো করে সেই হাড়িটাকে সুন্দর করে রং করে তার মধ্যে আলো দিয়ে অদ্ভুত সুন্দর একটা ঝাড় তৈরি করা হয়েছে, ঝাড় বাতি, যেটা কিন্তু বাংলার শিল্পকেই তুলে ধরছে। কারণ এই মাটির তৈরি হাড়ি এটাও কিন্তু বাংলার একটা মৃৎশিল্পের মধ্যে পড়ে। সেই হাড়িগুলো দিয়েই ঝাড়বাতি তৈরি করে অসাধারণ মণ্ডপসজ্জা তুলে ধরেছেন 75তম বর্ষে তাদের শারদোৎসবের এই বিশেষ আকর্ষণ মহাজ্যোতিনগর সর্বজনীন দুর্গোৎসবে। প্রচুর মানুষের ভিড় হয়ে রয়েছে এতদিন ধরে পুজো, এবং মহাজ্যোতিনগরে যেহেতু একটা ঐতিহ্য, বড় মায়ের বড় মূর্তি, 20 ফুটের মূর্তি তৈরি হয়, এবার প্রশাসনের নির্দেশে সেটাকে ছোট করেছে, ফলে সেই আকর্ষণাতে ছুটে আসা। পাশাপাশি 75তম বর্ষ অর্থাৎ হীরক জয়ন্তী বর্ষে একটা আলাদা কিছু আকর্ষণ রয়েছে। এবং যখন বাংলার পট শিল্পকে তালপাতার পাখা থেকে শুরু করে মাদুর শিল্পকে মণ্ডপ সজ্জায় তুলে ধরে এই বার্তা দেওয়া যে বাংলার শিল্পকে বাঁচাতে হবে, বাংলার কুটির শিল্পগুলোকে বাঁচাতে হবে, সুতরাং সেই শিল্প যাতে অভিনব ভাবে সাজিয়ে তুলে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের সামনে শিল্পের পরিচিতি ঘটানো এমন একটা উদ্যোগ নিয়েছেন তারা তাদের হীরক জয়ন্তী বর্ষে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা বন্দী করছেন প্রচুর প্রচুর দর্শনার্থী মাতৃমূর্তিতে, মাতৃমূর্তিতে রয়েছে অভিনবত্ব, সেই মাতৃমূর্তিও ক্যামেরা বন্দী করছেন গোটা পট শিল্প। যে মণ্ডপে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাটির তৈরি বিভিন্ন পাত্রে সুন্দর করে এঁকে তুলে ধরেছে। মূল মণ্ডপে যেহেতু পুরস্কারটা, সম্মাননাটা তুলে দিলাম, তাই বাইরেটা একটু আপনাদের দেখাতে হবে। আমরা আস্তে আস্তে বাইরে বেরোচ্ছি, মণ্ডপের বাইরে বেরোচ্ছি, কারণ সেখানেও খুব সুন্দর করে সাজানো হয়েছে হেরিকেন। এখানেও কিন্তু হেরিকেন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বাঁশের খুঁটি তৈরি করে তার মধ্যে, এইগুলো কিন্তু মাটির ঘণ্টা এবং তার ভেতর হেরিকেন। যদিও এই হেরিকেনে বিজলি বাতি জ্বলছে, মূলত হেরিকেন কেরোসিন তেলে জ্বলতো, তবু হেরিকেন কি জিনিস বা সেটা কেমন দেখতে সেটা কিন্তু এই প্রজন্মের ছেলেমেয়েরা জানলো। আর আগেকার দিনের মানুষেরা যারা হেরিকেনের পড়াশুনো করে বা ব্যবহার করে বড় হয়েছে তাদের কাছেও একটা নস্টালজিয়া, যে আবার অনেক দিন পর, বহু বছর পর তারা হেরিকেন দেখতে পেলেন। গোটা মণ্ডপ সজ্জা জুড়ে, যেমনটা বললাম, পট, আমরা লক্ষ্মী দেবীর পুজো বা অন্যান্য বিভিন্ন পুজো, মনসা পুজোতেও অনেকের বাড়িতে নিয়ম করে পটে পুজো হয়, সেই পট তুলে ধরা হয়েছে, যা বাংলার অন্যতম একটি শিল্প যা অবলুপ্তির পথে। গোটা মণ্ডপে রয়েছে ত্রিনয়নী, মানে ত্রিনয়ন দিয়ে একেবারে মণ্ডপের চূড়ায় বসানো হয়েছে, সেখানেও মা দশভুজা অসুর নিধন করছেন। বাইরেও মণ্ডপ সজ্জার ওপরের দিকে ত্রিশূল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, এবং সেখানেও দেবী দুর্গা এবং তার সন্তান সন্ততিদের নিয়ে মহিষাসুর মর্দিনী বাংলার মর্তে এসে, মানে মর্তে এসেছেন বাংলার পুজোয়। তিনি বাঙালির ঘরের মেয়ে উমা, সেটাই তুলে ধরা হয়েছে একেবারে শুরু থেকে। শুরুতে যেমন মাতৃমূর্তি প্রথমে কাঠামোর ওপর, তারপর খড়ের বাঁধন দিয়ে তৈরি করা হয়, সেই আদি, সেই শুরুর মুহূর্তে মাতৃমূর্তির গড়ার প্রাক মুহূর্তের একটা মডেলও তুলে ধরা হয়েছে, যেভাবে ধীরে ধীরে মৃন্ময় মূর্তি চিন্ময় মূর্তিতে পরিণত হয় এবং আম বাঙালি মেতে ওঠে তাদের প্রাণের উৎসব শারদ উৎসবে। এই মূর্তি ধীরে ধীরে চিন্ময় মূর্তিতে রূপান্তরিত হয় আর আমরা মেতে উঠি শারদোৎসবের আনন্দে।
আশি আশি করে এসেই গেছে শারদোৎসব, এমনকি মহাসপ্তমীও আজকে সন্ধে, এবং ধীরে ধীরে দুর্গাপুজো শেষ হয়ে যাবে, কিন্তু বাঙালির মনে আবার অপেক্ষা শুরু হবে যে আগামী বছরের শারদোৎসবের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটির প্রদীপ রয়েছে, এবং মাটির প্রদীপ, মাটির পটচিত্র, মাদুর শিল্প থেকে শুরু করে বাংলার যে কুটির শিল্পগুলো হারিয়ে যেতে বসেছে সেগুলি যাতে স্মৃতির পাতায় চলে না যায়, সেগুলি সম্পর্কে যেন এ প্রজন্মের ছেলেমেয়েরাও জানতে পারে, সেগুলি যেন আবার বাঁচিয়ে রাখা যায়, সেই বার্তা দিতেই 75তম বর্ষে মহাজাতিনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের পটচিত্র থিমের মাধ্যমে শারদোৎসবের আয়োজন করেছে, এবং সে কারণেই সেভেন এফএক্স নিউজের পক্ষ থেকে সেরার পুরস্কার তাকে আমরা তুলে দিলাম, এবং তারা ভীষণ আনন্দিত, আপ্লুত, এবং তারা জানালেন যে তারা ধন্য। পাশাপাশি আপনার সেভেন এফএক্স নিউজ চ্যানেলের দিকে নজর রাখবেন, কারণ বিভিন্ন মণ্ডপ সজ্জা থেকে শুরু করে কে সেরার পুরস্কার পেল, কেই বা সেরা সেরা পুরস্কার পেল সেটা জানতে, পাশাপাশি বিভিন্ন খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করতে হবে সেভেন এফএক্স নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে। শ্যামল পাল, গৌতমী নাথ, সেভেন এফএক্স নিউজ, জয় হিন্দ।